বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আগে ছেড়ে দেন চাকরি, নিজ জেলায় যেয়ে শুরু করেন আন্দোলন। 4 আগস্ট দুপুর 12টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ হলে রাকিবের শরীরে গুলি লাগে, একটি দুটি নয় 65টি গুলি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রাকিবুল, হারিয়ে ফেলেন জ্ঞান। আন্দোলনকারীরা তাকে নিয়ে যান হাসপাতালে। জ্ঞান ফিরলে রাকিবুল বুঝতে পারেন তিনি চোখে দেখতে পাচ্ছেন না। জয়পুরহাট পৌর শহরের 6 নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার বাসিন্দা রাকিবুল ইসলাম, বাবা মোখলেসুর রহমান শহরের একটি খাবার হোটেলের কর্মচারী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহরের পাচুর মোড় এলাকায় যোগ দেন রাকিবুল ইসলাম। জয়পুরহাট সদর হাসপাতালে তার শরীর থেকে বেশিরভাগ গুলি বের করা হয়। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। তবে এখনো কিছু গুলি রয়ে গেছে পেটে ও চোখের আশেপাশে। ডান চোখের দৃষ্টি হারিয়েছেন রাকিবুল, বাম চোখের দৃষ্টিও হারানোর পথে। আমাকে নেয় সদরে, সদরে নিয়ে আপু ওখানে চিকিৎসা করার পর বলে ওখানে হবে না, ঢাকায় নিয়ে চলে যাবে। ও ঢাকায় চক্ষু আগাগা চক্ষু হাসপাতালে নিয়ে পর ওখানে 20 দিন চিকিৎসার পর পর আমার বলে তোমার ডান চোখে দেখতে পাবো না, বাম চোখে 100-এর মধ্যে আমি 90% দেখি, 10% দেখতে পাই না। চিকিৎসকদের পরামর্শে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয় রাকিবুলকে। সেখানে 20 দিন চিকিৎসা নেন তিনি। চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন তাকে, না হলে হারাতে পারেন দুচোখের দৃষ্টি। দরিদ্র বাবার সামর্থ্য না থাকায় দিশেহারা রাকিবুলের পরিবার। আমার ছেলে চাকরি করতো, আমার সংসার সরাসরি ভালো চলতো, কিন্তু এখন ওই ছেলে চাকরিও হারাইছে, চোখটাও হারিয়ে গেছে, হারিয়ে ফেলিয়েছে। এই জন্যেই আমি সরকারের কাছে আবেদন করতেছি, আমার ছেলের চোখটা ভালো করার জন্য যদি সরকার একটু সহযোগিতা করতো এবং আমি বিদেশে নিয়ে যেতে আমার ছেলের চোখটা ফিরে আসতো। 8 মাস আগে বিয়ে করেছিলেন রাকিবুল ইসলাম, তবে এখন চাকরি না থাকায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। স্বামীর এ অবস্থায় ভেঙে পড়েছেন স্ত্রীও। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার স্বামীর চোখ যাতে ভালোভাবে এলাকাবাসীর দাবি, রাকিবুল দরিদ্র পরিবারের সন্তান, উন্নত চিকিৎসার সামর্থ্য নেই তাদের, তাই সরকারি সহযোগিতার মাধ্যমে রাকিবুলের উন্নত চিকিৎসা করা হোক। তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোরও অনুরোধ তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।